গহপুরত শোণিতপুর সমষ্টির কংগ্রেস প্রার্থী প্রেমলাল গঞ্জুর হয়ে নির্বাচনী প্রচার চলালে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাই। গহপুর কটকী চুকত অনুষ্ঠিত সভাত মুখ্যমন্ত্রী কটাক্ষ করে ভূপেন বরাই। মূল সমস্যার পর আঁতর করবলে মুখ্যমন্ত্রী অবান্তর কথা কোয়া বলে মন্তব্য করে ভূপেন বরাই। আনহাতে CAA সন্দর্ভত নুরিন জ্যোতি লৈ নির্বাচনের পিছত কিয় আজিয়ে চিঠি লিখক বলে প্রশ্ন করে ভূপেন বরাই। আজি কিয় চিঠি লিখা নাই বলেও প্রশ্ন উত্থাপন করে মুখ্যমন্ত্রী কলেছি ভূপেন কুমার বরাই। চাও মই বিজেপিলে নোযোৱা কারণটো কি, যোৱা তিনটা বছর আর যোৱা ত্রিশটা বছরে কংগ্রেস দলের এজন কর্মকর্তা হিসাবে দলের সভাপতি হিসাবে মই অসমীয়া রাইজৰ কণ্ঠ হবলৈ চেষ্টা কৰিছো। সরকারখনৰ যিবিলাক অপকর্ম, তেওঁলোকে ভিজন ডকুমেন্টসখন কার্যকরী করার যিবিলাক ব্যর্থতা, সেই কথাবিলাকৰে মই সরকারখনক রাইজৰ হৈ পেলাই প্রশ্ন কৰি আহিছো। এটা মই যদি সাপর নিচিনাকে মুড সলাই দিও, মানুষে রাজনীতিবিদক বিশ্বাস নকৰা হব, ভাল মানুষে ভবিষ্যতে রাজনীতি করবলে নহা হব, ছাত্র ছাত্রী সকল যুব প্রজন্ম রাজনীতি ঘৃণ করা আরম্ভ করব, যে আদর্শ মূল্যবোধ আর নীতি রাজনীতি আর ক্ষমতা সাব্যস্ত ধন সাব্যস্ত রাজনীতির মধ্যে যে পার্থক্য, সেইটো যদি মই শেষ করার নেতৃত্ব লো আপনাদের জানো ভাল পাব। মুখ্যমন্ত্রীগুলি এই কথাটা কেলে কে আছে, তখেতে এই কারণেই কে আছে যে তখেতে ছয় জনগোষ্ঠী জনজাতিকরণের বিষয়টা আলোচনা হওয়া নিবিচার, চাহ শ্রমিকর মজুরি বৃদ্ধির বিষয়টা আলোচনা হওয়া নিবিচার, চুক্তি রূপায়ণের কথাটা আলোচনা হওয়া নিবিচার, দরবর দাম যে বহাই দিছে, ইলেকট্রিসিটি বিল যে বহাই দিছে, এই কথাটা আলোচনা হওয়া নিবিচার, সিন্ডিকেটর নামত যে লুটপাট চলি আছে, অঙ্গনাবাদী কর্মীর আন্দোলন, আশা কর্মীর আন্দোলন, গাঁওবুড়ার আন্দোলন, রাঁধুনিসকলের আন্দোলন, টেটর টিচার, ভেঞ্চার স্কুলের টিচার, কর্মচারীর ওল্ড পেনশন স্কিম, এই কথাবিলাক যেটা তল পড়ে থাকে, কারণ এই কথাবিলাক ভূপেন বরাই কই থাকে। গতি যেটা ভূপেন বরার কথা কব যে ভূপেন বরা বিজেপিলে আহিব, ভূপেন বরা কালিলে আহিব, এই হিমন্ত বিশ্ব শর্মায় মুখ্যমন্ত্রী হবর কারণে তরুণ গগৈ ডাঙরিয়াক পিছফালের মাময়ে ধরা ডেগার দিয়ে মরা নাছিলে জানো, সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়াক লেং মারি দিয়ে সাগরের পাত পেলা দিয়া নাই জানো, তেওঁ চকী এৰি দিব, তেওঁৰ চকীৰ পৰা অসমৰ মানুহক লগত লৈ আমি উঠাম, ছাব্বিশত আমি দিশপুর নিজে দখল করি, আমাক হিমন্ত বিশ্ব শর্মার কৃপা নেলাগে। মুখ্যমন্ত্রীয়ে বেবেরী বাং কথাৰে ইলেকশনটো আসল ইস্যুবিলাক তল পেলাব বিচাৰিছে, তেরখন যদি পায়ে এই চোতমহিয়া গরমত, এই চোতমহিয়া গরমত ইমান এনেকে তাকুরি ঘুরা দিয়ে ঘুরি আছে কেউ, মুখ্যমন্ত্রীর যদি সাহস আছে চিঠি ইলেকশনের পিছত কেউ লিখিম বলে কৈছে, চিঠি এতিয়া লিখক, না এতিয়া লিখক, আজি লিখক, আমি উত্তর দিয়ে আছো। দেশের প্রধানমন্ত্রী আহি আছে রাজ্যের নির্বাচনী বতাহ অধিক গরম করবলে, খবরটো লৈ আহিম বিরতির পাছত। ভারতর গৌরব গোটে বিশ্বতেই, ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল। টেক্সট হেডলাইন্স আগবাইছে এভরিডে মশালা, সুগন্ধ রং আর সাদ খাটি এভরিডে দিয়ে আহারর জুটি, এভরিডে স্পাইসেস 100% টেস্ট, এভরিডে স্পাইসেস বেস্ট, মনত রাখব ভাল করে হব লাগিব আৰু জল, এভরিডে মশালা টেস্টি হব ভোজন, এভরিডে স্পাইসেস 100% টেস্ট, এভরিডে স্পাইসেস বেস্ট, সুগন্ধ রং আর সাদ খাটি এভরিডে জিভাত দিয়ে আসল জুটি, এভরিডে স্পাইসেস 100% টেস্ট। টেক্সট হেডলাইন্স আগবাইছে এভরিডে মশালা। কি প্রতিক্রিয়া সৃষ্টি করে সে লক্ষণীয় হব, কিন্তু এটা কথা নিশ্চিত, রাজনাথ সিংয়ের এই প্রতিক্রিয়ায় এক প্রকার থরকাচুটি হেরুয়াইছে চুবুরিয়া পাকিস্তান। বিহুরে বিড়িনা পাত সমনীয়া, বিহুরে বিড়িনা পাত, বিহু থাকে মানে বিহুকে বিনাবা, বিহু গেলে বিনাবানো পাক,
হয় এয়াই পাপতি খাওহন অসমিয়ার চেনেহর হেঁপাহর রঙালী বিহু। এই রঙালী বিহুর পরিবেশ যেনেকাই নহক কিয়, যিমানেই নির্বাচন নহক কিয়, অসমিয়ায় কিন্তু বিহু এড়ি চলিব নোৱাৰে। তার এই একেবারে সঁচা দৃশ্যটা মই দেখাবৰ কাৰণে লখিমপুৰৰ এডল বিহুৱাৰ লগত উপস্থিত আছো। যুবক যুবতী সকলো ঘৰৰ পৰা ওলাই আহি নিজান নিজান স্থানত বসন্তৰ যি উন্মনা সময় সেই সময় উপভোগ কৰিছে, লগতে বিহু গোৱা পৰিলক্ষিত হৈছে। আহক পোনে পোনে আমি বিহু মাতলৈ যাম। কালো হয়নু মই রাখিছা, কালো হয়নু মই রাখিছা গো। সোতৰ এপ্ৰিলত নলবাৰীত প্ৰচাৰ চলাব নৰেন্দ্ৰ মোদীয়ে। নলবাৰীত বিশাল জনসভাত অংশগ্ৰহণ কৰিব প্ৰধানমন্ত্ৰীয়ে। মিত্ৰজোঁটৰ প্ৰাৰ্থীৰ হৈ প্ৰচাৰ চলাব দেশৰ প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে। অসমত প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে বজাব নিৰ্বাচনী ৰণডংকা। সোতৰ এপ্ৰিলত নলবাৰীত চলাব নিৰ্বাচনী প্ৰচাৰ। মোদীৰ আগমনক লৈ চলিছে ব্যাপক প্ৰস্তুতি। নির্মাণ করা হয়েছে বিশাল প্যান্ডেল, সাজু করা হয়েছে অস্থায়ী তিনটা হেলিপেড। নির্বাচনী রণডঙ্কা বজাবলৈ দুদিনীয়া ভ্রমণসূচীরে অসমলৈ আহি আছে প্রধানমন্ত্রী মোদী। বরপেটা সমষ্টির মিত্রজোঁটৰ প্রার্থী ফণীভূষণ চৌধুরীর হৈ প্রচার সভাত অংশগ্রহণ করব প্রধানমন্ত্রীগৰাকীয়ে। মোদীর উপস্থিতিত নলবাৰীত শক্তি প্রদর্শন করব বিজেপিয়ে, যাক লৈ এতিয়া ব্যাপক প্রস্তুতি চলিছে নলবাৰীৰ 31 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ কাষতে থকা বৰকুৰাৰ এই বিশাল কৃষিভূমিত। 17 তাৰিখে আহিব তেওঁ অসমত, নলবাৰীত আহিব। 16 তাৰিখে তেওঁ গুৱাহাটীত ৰাতি থাকিব। 17 তাৰিখে তেওঁ নলবাৰীত অগপৰ প্ৰাৰ্থী ফণীভূষণ চৌধুৰী হৈ প্ৰচাৰ চলাব আৰু তাৰপিছত তেওঁ আগৰতলালৈ উভতি যাব। গুৱাহাটীত ৰোড শ্ব নহয়, কিন্তু প্ৰধানমন্ত্ৰী গুৱাহাটীত আহিলেতো হাজাৰ বিজাৰ মানুহ ৰাস্তাৰ দুয়োফালে ৰখে। কিন্তু আমি যিটো নিয়ম ৰাহুল গান্ধীৰ কাৰণে কৰিছিলোঁ, সেইটো নিয়মত আমি চবৰ কাৰণে আমি কোনো ৰোড শ্ব নকৰোঁ। 16 এপ্ৰিলত বিয়লি ভাগত গুৱাহাটীত উপস্থিত হ'ব নৰেন্দ্ৰ মোদী। গুৱাহাটীত প্ৰধানমন্ত্ৰীৰ কাৰ্যসূচী সম্পৰ্কে এই মুহূৰ্তলৈ বিজেপিয়ে জনোৱা নাই, যদিও 16 এপ্ৰিলত কইনাধৰাত নিশা কটাব প্ৰধানমন্ত্ৰীয়ে। 17 এপ্ৰিলত নলবাৰীত জনসভাত অংশ লৈ 2 লক্ষাধিক ভোটাৰৰ সন্মুখত ভাষণ প্ৰদান কৰিব মোদীয়ে। জনসভাক লৈ তৎপৰ হৈ পৰিছে নলবাৰী বিজেপি। আনহাতে শুকুৰবাৰে স্থান পৰিদৰ্শন কৰে ডিজিপি জিপি সিং, ৰাজ্য চৰকাৰৰ মুখ্য সচিবকে ধৰি কেইবাগৰাকীও উচ্চ পদস্থ বিষয়াই। উল্লেখযোগ্য যে নলবাৰীৰ সভাৰ পিছতেই একেদিনাই আগৰতলালৈ যাব প্ৰধানমন্ত্ৰীগৰাকী। আনহাতে একেদিনাই নিৰ্বাচনী প্ৰচাৰ চলাবলৈ অসমলৈ অহাৰ কথা আছিল ৰাহুল গান্ধী, কিন্তু বাতিল হৈছে ৰাহুল গান্ধীৰ অসম ভ্ৰমণ। 17 এপ্ৰিলত নগাঁও আৰু যোৰহাটত প্ৰচাৰ চলোৱাৰ কথা আছিল ৰাহুল গান্ধীয়ে। 17 এপ্ৰিলৰ পৰিৱৰ্তে 20 এপ্ৰিলত অসমলৈ আহিব ৰাহুল। নগাঁৱত প্ৰদ্যুৎ বৰদলৈৰ হৈ প্ৰচাৰ চলাব ৰাহুল গান্ধীয়ে। নলবাৰীৰ পৰা কৈলাশ ডেকাৰ সহযোগত হীৰকজ্যোতি মালাকাৰৰ ৰিপৰ্ট, News 18 অসম নৰ্থ ইষ্ট। কাজিৰঙা লোকসভা সমষ্টিৰ প্ৰাৰ্থী কামাখ্যা প্ৰসাদ দাসাই বেকাজানত নিৰ্বাচনী প্ৰচাৰ চলায়। 5 শতাধিক যুৱকৰ্মীয়ে বাইক ৰেলী কৰি আদৰি আনে কামাখ্যা প্ৰসাদ দাসাই।
আর ইয়া কামাখ্যা প্রসাদ দাসার আমি নির্বাচনী প্রচার সভার দৃশ্য দেখাইছো। পাঁচ শতাধিক যুবকর্মীয়ে বাইক রেলি করে আদরি আনে। উন্নয়নের আজি রাইজে বিজেপি সমর্থন করেছে বলে মন্তব্য করে কামাখ্যা প্রসাদ দাসার। আমার সাংবাদিক অনমোল যাদবর এক রিপোর্ট আগবাইছো। পেকাজনকে ধরি তেলিহালকে ধরি কেবা ঠাইতো নির্বাচনী প্রচার অনুষ্ঠিত হয়েছে আর যথেষ্ট সংখ্যক রাইজর সমাগম হয়েছে। আর মানে পোনে পোনে যাম কামাখ্যা প্রসাদ দাসা ডাঙরিয়ার লগত। আজি তিনজনের কার্যসূচী যথেষ্ট ব্যস্ত, যথেষ্ট সঁহারি দেখিছো আমি প্রতিটো মিটিংত। রাইজে ভাল পাইছে আহিছে, কেবল আমাক সাবলে অহা নাই। প্রধানমন্ত্রী ডাঙরিয়াক তিনবার তৃতীয়বার কারণে নরেন্দ্র মোদী ডাঙরিয়া প্রধানমন্ত্রী বনাব লাগে। অজন্তা নেওগ ডাঙরিয়ার কাম কাজ চাইছে, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার কাম কাজ চাই তেখেতসকলে আকৃষ্ট হয়েছে আর ইয়ালে আহিছে। মই এটা এজন নিমিত্ত হয় আমি প্রার্থী হিসাবে রাইজর আশীর্বাদ বিচারিছো আর রাইজে নিশ্চিতভাবে আশীর্বাদ প্রদান করবে। কথা ইয়াতে রবীন্দ্রজী কি বাইন ইয়াতে কইছে যে আপনি কাজিরঙ্গার উপস্থিত সুকুন কেইটা চিনি নাপায়, গতি আপনার বহিরাগত প্রার্থী হিসাবে দেখা আখ্যা দিছে, সম্ভব আপনি কি কব? মো কবলগা নাই, তেওঁ যি ভাল দেখে তেওঁ কব পারে। তেওঁ নিজে সুকুন চিনি পায় নে নাই সুধি লোক লাগছিল। মই ইয়ার প্রভারী আছি আর মোর ঘর ইয়ারপর বেশি দূর নহয়, গতি কব পারে সমালোচনা করবলে কিনা এটা লাগবে নয় জানো। আর অল্প বেশিকে করা হলে ভাল পালে, ইমান লোক শান্ত থাকলে যে মানে নজানো কথা, ইমান কমকে সমালোচনা আর আমার সমালোচনা করবলে বহুত জায়গা আছে, পয়েন্ট বিচারি সমালোচনা করবেন। তেও সুদা হলে মানে কেন সমালোচনা করবেন শিকাই দিল। মুখ্যমন্ত্রীর নির্বাচনী প্রচার এটা অধিক ব্যাপক রূপ হওয়া দেখি পাওয়া গেছে। খবর মুখ্যমন্ত্রীর নির্বাচনী প্রচারের খোয়াং বিধানসভা সমষ্টির কোটোহাট নাসিবাগী নির্বাচনী প্রচার চলালে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। ডিব্রুগড় লোকসভা সমষ্টির বিজেপি প্রার্থী সর্বানন্দ সোণোৱালের হয়ে প্রচার চলায় মুখ্যমন্ত্রীগিয়ে। মুখ্যমন্ত্রীগীর সঙ্গে নির্বাচনী সভাত উপস্থিত থাকে কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলি, বিধায়ক চক্রধর গগৈ, পর্যটন নিগমের অধ্যক্ষ ঋতুপর্ণ বড়ুয়াকে ধরে কেবাগিও বিজেপি নেতাকর্মী। আকো এবার মুখ্যমন্ত্রীর নাচ উপভোগ করলে তাত উপস্থিত থাকা এই সকল লোকে নাচি নাচি আনন্দ করে সকলরে ভোট ভিক্ষা মুখ্যমন্ত্রীগুলো। যা বছর বিহুর ছালি বিহুয়া বিহুবতীয় গুয়াহীত গে বিশ্ব রেকর্ড করলে, অহা বছর আমি দিল্লীত গে বিশ্ব রেকর্ড করি, যাবি নাই মা? লাচিত 145 ফুটর প্রতিমূর্তি হল চৰাইদেউ বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র হওয়ার পথত। আজি আমার অসম উন্নতির পথত, এটি আন্দোলন নাই, ধর্ণা নাই, ধর্মঘট নাহাই। বিহুর সময়ত কোনো মাতৃর বুকু খুদা নহয়, গুলি বারুদ নাই, গ্রেনেড নাই, বোমা বিস্ফোরণ নাই, এখন শান্তির অসম, এখন সমৃদ্ধির অসম, এখন বিকাশর অসম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নেতৃত্বত চারিওফালে শান্তি। আজি আমি ডাঙর কথা চিন্তা করছো, বগীবিল হয়ে গেল, ধলা হয়ে গেল, এতিয়া আমি চিন্তা করছো নুমলীগড় আর গহপুরের মাজত ব্রহ্মপুত্রর তলেদি আমি রাস্তা বনাম। কাজিরঙ্গার উপর 32 কিলোমিটার উরনিয়া সেতু হব, জিলাই জিলাই মেডিকেল কলেজ, ক্যান্সার হসপিটাল, ঘরের কাছর হাই স্কুল, 7 কোটি 8 কোটি টাকা দিয়ে ডন বস্কো সেন্ট মেরিজর দরে ধুনিয়া নির্মাণ। অসমর চারিওফালে আজি প্রগতির আলোড়ন, উৎসবর আলোড়ন। আর ইয়ার মজতেই হিমন্ত ফোবিয়াত ভুগিছে ভূপেন বরা। নিজের যে দিন বেয়া চলিছে সেয়া রাজসভা সভাতে নিজ মুখে স্বীকার করলে প্রদেশ কংগ্রেসের সভাপতিগুলো। নির্বাচনী প্রচার চলাবলে গিয়ে রাজসভা সভাত ভাষণ দিয়া অবস্থাত এবার মাইকে লগালে অথন্তর, মাইক মেনক উদ্দেশ্যে হিমন্তই পঠিয়া বলে হাস্যরস ভূপেন বরার। তেজপুরত ভূপেন বরার নির্বাচনী প্রচার ভাষণের মাজতে মাইকে কাম নকৰা হল।
ভূপেন বৰাই ভাষণ দিবলৈ আৰম্ভ কৰোঁতেই মাইকৰ মাত বহি গ'ল। ভূপেন বৰাৰ সন্দেহ উপজিল মাইক মেনৰ ওপৰত। ইয়াকো হিমন্ত বিশ্ব শৰ্মাই লগাইছে নেকি? নিজৰ ভাগ্যখনক লৈও আক্ষেপ ভূপেন বৰাৰ। মোৰ সদায় এনেকুৱাই হয়। প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰাৰ মনত সোমাইছে হিমন্ত ভয়। চোৰৰ মন পুলিচ পুলিচৰ দৰে হৈ পৰিছে এতিয়া নেতাৰ মন। যত দুখ নন্দঘোষৰ দৰে হিমন্ততে অন্ত পৰিছে এতিয়া ভূপেন বৰাৰ সকলো অভিযোগ। বিগত কিছুদিন ধৰি ভূপেন বৰাৰ হেলিকপ্টাৰ উৰণত কিবা নহয় কিবা বিজুতি ঘটি আহিছে। ইয়াৰ বাবে ভূপেন বৰাই মুকলিকৈ জগৰীয়া কৰিলে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাক। ভূপেন বৰাৰ ভাষণত মাইকৰ তাৰ ছিঙি যোৱাৰ বাবে মাত নোলোৱা হৈছিল। পিছত কথাটো জানি কথাটো ঘূৰাবৰ বাবে ভূপেন বৰাই কলে 19 তাৰিখৰ পিছত ছিঙিব শাসকীয় পক্ষৰ তাৰ। ভূপেন বৰাই দাবী তুলিলে ফলাফলৰ পিছত মুখ্যমন্ত্ৰীৰ ছবি এখনো ওলাবনে সন্দেহ। ইফালে প্ৰধানমন্ত্ৰী মোদী ডাঙৰীয়াই আকৌ এবাৰ প্ৰধানমন্ত্ৰী হোৱাৰ সুযোগ নাপায় বুলিও ভৱিষ্যতবাণী কৰিলে ভূপেন বৰাই। হেমন্ত কুমাৰ নাথৰ ৰিপৰ্ট, News18 অসম নৰ্থ ইষ্ট। ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই, ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথ এণ্ড ষ্টীল। পেপাৰ মাতা সুতিলা গৰৈ বাখৰৈ, পেপাৰ মাতা সুতিলা, পেপাৰ মাতা সুতিলা গৰৈ বাখৰৈ, পেপাৰ মাতা সুতি, পেপাৰ মাতে বলিয়া, পেপাৰ মাতে বলিয়া কৰে, পেপাৰ মানহলে লাগৰৈ বাখৰৈ, ঢোলৰ মাতে অকল, পেপাৰ মানহলে লাগৰৈ বাখৰৈ, ঢোলৰ মাতে অকল,
গুয়াহাটির আহোমগড় সেইন্ট মার্থা ইনস্টিটিউট অফ নার্সিংত প্রাক বিহু উদযাপন। রঙালী বিহুর প্রাক্ষণত ছাত্র ছাত্রীসকলের মাজত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহীশূরের শ্রী শ্রী সোমেশ্বরান্ত স্বামীজির উপস্থিতিত সেইন্ট মার্থা গ্রুপ অফ ইনস্টিটিউশনের অধ্যক্ষ বার্গেস কে এ আর সেইন্ট মার্থা গ্রুপ অফ ইনস্টিটিউশনের সঞ্চালক জিত্তু কে থমাস এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানের জড়িয়ে সকলকে ধন্যবাদ জানায়। অমৃত সিমেন্ট আর পূব গুয়াহাটি বিহু সম্মিলনীর উদ্যোগত সানমারির অভিযান্ত্রিক মহাবিদ্যালয় খেলপথারত বিহু কর্মশালার আয়োজন করা হয়। 2 এপ্রিলের দিনিয়াকে অনুষ্ঠিত বিহু কর্মশালার আজি উদুলি মুদুলি পরিবেশের সৃষ্টি হয় আর সামরণি পড়ে। এই বিহু কর্মশালাত শতাধিক ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে। অমৃত সিমেন্টর প্রচেষ্টাত বিশেষভাবে সক্ষম কেবাগী কিশোর কিশোরীক প্রদান করা হয় বিহু নাচর প্রশিক্ষণ। অনুষ্ঠান বিশেষভাবে সক্ষম কিশোর কিশোরী সকলে এই অনুষ্ঠানত অংশগ্রহণ করে আর প্রদর্শন করে বিহু নাচ। আচ্ছা, প্রথমবারের বাবে আমি অমৃত সিমেন্টে এই ইনিশিয়েটিভ ললো। এই লড়া ছালীকটা একটা চান্স দিম বলে ভাবিল, বহুত ভাল নাচে। তারপর এখেতকলে মাত্র 2 দিন ট্রেনিং লৈছে, 2 দিনের ট্রেনিংত ইমানখিনি করেছে, ভাল লাগিল এখেতকলের একেলগে সময় কটায়। আপনাদের ধন্যবাদ, এনেকে উৎসাহ উদ্দীপনা জানাই যাব করে যাব বলে আশা রাখিল। দল একচুয়ালি ইয়াতে এটু ওয়ার্কশপ হয়েছিলেন 10 ডেজর, সো আমি এখেতকলক বেলেগকে ট্রেনিং দিছিল। এখেতকলের 2 দিনের ট্রেনিং হয়েছিল, এখেতকলের একটা স্টুডিও আছে, স্টুডিওর নামটো কোনোবা যদি কই দিব পারে ইয়াতে, ত্রিশুলিন। সো তাতে মাত্র 2 দিনের ট্রেনিং, তো এই প্লেটফর্ম বাকি লড়া ছালীখিন আমি দিছো। সো আশা করো এখেতকলে ভাল পাইছে সময় বিতায় আমার লগত। সো সিমানখিন কবলগা আগর দিনকাতে আমি এনেক এসোসিয়েট হয়ে থাকি বলে আশা করলো বিহুর লগত। গুয়াহাটির পার্শ্ববর্তী ডিমরিয়াত সোনাপুর আসর উদ্যোগত অনুষ্ঠিত বিহু নাচ কর্মশালার সামরণি পড়ে আজি আর সুন্দর এক অনুষ্ঠানের আয়োজন করা হয় সামরণির দিনা। বিগত বর্ষবরের দরে এবিলেও 12 দিনিয়াক অনুষ্ঠিত হয়েছিল এই বিহু নাচ কর্মশালা। সামরণিত সহস্রাধিক ঢুলিয়া নাচনিয়ে একেলগে প্রদর্শন করে বিহু নাচ। আমার সাংবাদিক মৌসুমের এক রিপোর্ট আগবাইছো। সোনাপুর আঞ্চলিক ছাত্র সংস্থার উদ্যোগত আর সোনাপুর আন্ত সোনাপুর ছাত্র সংস্থার সহযোগত সোনাপুর ক্ষুদ্র ক্রিয়াঙ্গনত 12 দিনিয়াক বিহু নাচের এক কর্মশালা আয়োজন করেছিল আর রঙালী বিহুর আদরণী উৎসবের সঙ্গতি রাখি এই যে 12 দিনিয়া কর্মশালা যখন প্রশিক্ষার্থী আসলে প্রশিক্ষণ লাভ করলে ইয়াত নৃত্য প্রদর্শন করেছে, যি শিকিলে আসলে এই 12 দিনের যিকা নৃত্য ইয়াত পরিবেশন করেছে আর যে কব লাগবে উত্তপ্ত পরিবেশ, উৎসাহ উদ্দীপনা দেখা গেছে, বহু লোকের আসলে সমাগম হয়েছে আর যি কব লাগবে যখন প্রশিক্ষার্থী আসলে সমবেত হয়ে সকলে আসলে একেলগে ইয়াত নৃত্য প্রদর্শন করেছে আর বিশিষ্ট ব্যক্তি সকল অহার যি কব লাগবে এক উৎসবমুখর পরিবেশ এই সোনাপুর ক্ষুদ্র গৃহাঙ্গনত। আর আমি পরিবেশ দেখাই আছো ইতিমধ্যে যে কেবা শতাধিক আসলে নাচনিয়ে নৃত্য প্রদর্শন করলে বা যখন প্রশিক্ষণ লাভ করেছিল নৃত্য প্রদর্শন করলে আর নিশ্চয়কই কব লাগিব যে রঙালী বিহু আদরণী উৎসব সোনাপুর প্রতি বছরে এনেদরে পালন করে আছে আর আসুর প্রতিনিধি আছে মন্তব্য লম কি কব আপনাদের প্রতি বছরে এনেদরে উদযাপন করে আছে কি কব? হয়, আসলে জাতীয় জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ বিহু নাচ আর এই বিহু নাচের গুরুত্বের প্রতি লক্ষ্য রাখি আমি সোনাপুর আঞ্চলিক ছাত্রসংস্থায় এনেদরে প্রতি বছরে বিহু নাচের কর্মশালার আয়োজন করে আইছো আর এই কর্মশালাত আমার ডিমরিয়া অঞ্চলের বিভিন্ন শিক্ষানুষ্ঠান আমার ডিমরিয়া অভিভাবক সকল সকলে যে সঁহারি আগবাইছে সচাকে এক শলাগযোগ্য। আমার প্রচেষ্টা যে আমার অসমৰ সংস্কৃতি বিহু নাচ প্রত্যেক উঠি অহা নবপ্রজন্মে যাতে শিকিব পারে জানিব পারে আর সেয়াই আমি করে আইছো। আমার এই কর্মশালার যোগেদি আমার অসমৰ সংস্কৃতি রক্ষাত কিছু হলেও যে অরিহণা যোগাব তারে আমি আশা রাখিছো। প্রসন্নলাল বৰুৱা সংগীত মহাবিদ্যালয়ের উদ্যোগত আজলার রাজহুয়া সভাগর প্রাঙ্গণত আয়োজন করা হয় বিহু কর্মশালা।
4 এপ্রিলৰ পৰা অনুষ্ঠিত হোৱা বিহু নাচ আৰু ঢোল বাদনৰ প্ৰশিক্ষণৰ আজি সামৰণি পৰে। উত্তম ডেকা, ৰাজু বৰুৱা, গীতিকা বৰুৱাৰ প্ৰশিক্ষক হিচাপে উপস্থিত থকাৰ লগতে আজি সামৰণি অনুষ্ঠানত উপস্থিত থাকে অভিনেতা আৰু লগতে অভিনেত্ৰী গায়ত্ৰী মহন্ত। সুপার প্রাইমত পুনৰ সময় বাণিজ্যিক বিৰতিৰ। ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই, ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথন ষ্টীল। থাকিলে উৰকে নপৰে বহাগৰ বিহুৰে কথা, যিহেতু এয়া আমাৰ বাপতি খাহুন চেনেহৰ ৰঙালী বিহু। মই পুনৰ কৈছোঁ, যিমানেই কওঁ সিমানেই যেন কম হয় বহাগ বিহুৰ বৰ্ণনাৰ কথা। আমি পোনে পোনে আকৌ পুনৰ এবাৰ বিহু মাজলৈ যাবলৈ যত্ন কৰিম, কাৰণ লখিমপুৰৰ এইসকল ডেকা গাভৰু এতিয়া তেওঁলোকৰ গাত নিৰ্বাচনী বতাহ লগা নাই, তেওঁলোকৰ গাত পুৰা পৰা নাই বৰষুণ, তেওঁলোকৰ গাত লগা নাই ৰ'দ, তেওঁলোকৰ গাত লাগিছে মাথো বহাগ। গতিকে এয়া বহাগৰ দৃশ্য মই দেখাই দিবলৈ যত্ন কৰিছোঁ। কাজিৰঙাৰ কহৰাৰ পৰা আহিছে ভয়ংকৰ দুৰ্ঘটনাৰ খবৰ। দ্ৰুতবেগী ট্ৰাকে মহতিয়াই নিলে পথৰ কাষত ৰৈ থকা শিৱসাগৰৰ এটা পৰিয়ালক। ঘটনাত গুৰুতৰভাৱে আহত পিতৃ প্ৰদীপ মহন্ত আৰু কন্যা সুজাতা মহন্ত কহৰা আদৰ্শ চিকিৎসালয়ত প্ৰাথমিক চিকিৎসাৰ অন্তত উন্নত চিকিৎসাৰ বাবে যোৰহাটলৈ প্ৰেৰণ কৰে। কলিয়াবৰত বিয়া খাই উভতি আহিছিল পৰিয়ালটো। পলায়ন কৰিবলৈ চেষ্টা কৰা ট্ৰাকখনক কহৰা আৰক্ষীয়ে জব্দ কৰে। উল্লেখযোগ্য যে একেখন ট্ৰাকেই বোকাখাততো এক দুৰ্ঘটনা সংঘটিত কৰি আহি থকা অৱস্থাত কাজিৰঙাত এই দুৰ্ঘটনাটো সংঘটিত কৰে। কাজিৰঙাৰ কহৰাৰ ভয়ংকৰ দুৰ্ঘটনাৰ খবৰ জনাইছোঁ। দ্ৰুতবেগী এখন ট্ৰাক, যিখন ট্ৰাকে ইতিমধ্যে এটা দুৰ্ঘটনা সংঘটিত কৰি আহিছিল, সেই ট্ৰাকখনে কাজিৰঙাত আন এক দুৰ্ঘটনা সংঘটিত কৰে আৰু শিৱসাগৰৰ এটা পৰিয়ালক মহতিয়াই লৈ যায়। গুৰুতৰভাৱে আহত হৈছে পিতৃ আৰু কন্যা আৰু তেওঁলোকক উন্নত চিকিৎসাৰ বাবে যোৰহাটলৈ প্ৰেৰণ কৰা হৈছে। উত্তৰ পূবত প্ৰথমবাৰৰ বাবে গুৱাহাটীত অনুষ্ঠিত কৰা হয় FICCI ফ্লৰ এক অনুষ্ঠান। FICCI FLO নামৰ সংস্থাটোৰ মূল উদ্দেশ্য হৈছে নাৰী সবলীকৰণ। নাৰীসকলক অৰ্থনীতিৰ ক্ষেত্ৰত আগবঢ়াই লৈ যোৱাৰ ইয়াৰ মুখ্য উদ্দেশ্য। লগতে নাৰীসকলৰ নিজৰ প্ৰতিভা, দক্ষতা আৰু অভিজ্ঞতা প্ৰদৰ্শন কৰিবলৈ উৎসাহিত আৰু সুবিধা প্ৰদান কৰাই হৈছে এক অন্যতম লক্ষ্য তেওঁলোকৰ। গুৱাহাটীত অনুষ্ঠিত অনুষ্ঠানটোত মুখ্য অতিথি হিচাপে উপস্থিত থাকে সঞ্চালক আৰু অধ্যক্ষ তথা ইজৰাইল বাৰ এছ'চিয়েশ্যনৰ সদস্য নাভা চিৰস্কি ছফাৰ। লগতে অনুষ্ঠানত উপস্থিত থাকে জনপ্ৰিয় অভিনেত্ৰী মাধুৰীমা চৌধুৰী।
লগতে অনুষ্ঠানটোত এশরো অধিক উদ্যোগী নারীয়ে অংশ লয়। অনুষ্ঠানত জনপ্রিয় অভিনেত্রী মাধুরিমা চৌধুরী উপস্থিত থাকা মাধুরিমা চৌধুরীয়ে উপস্থিত থাকা নারীসকলক কিছু বিহু নাচৰ প্রশিক্ষণও প্রদান করে। রঙালী বিহুর প্রাক্ষণত বিদেশী অসমীয়া অনাঅসমীয়া নারীসকলক বিহু নাচ শিকালে অভিনেত্রীগুলো। এই বছরটি যেন প্রো নর্থ ইস্টার বা কিনা আসলে স্পেশাল হোক আর নববর্ষের দরে পিকনিক প্রো নর্থ ইস্টার নতুন চ্যাপ্টার আরম্ভ খাব আজি ইসলামধর্মী লোকসকলের পবিত্র ঈদ উল ফিতর। পবিত্র ঈদ উপলক্ষে রঙিন হয়ে পড়ল গোয়ালপাড়া শহর। গোয়ালপাড়া শহরের প্রতিটি রাজপথ আলোকসজ্জার সজ্জিত করে তোলা হয়। সন্ধ্যার এই আলোকসজ্জার পোহর সমূহ জ্বলি উঠার এক উৎসবমুখর পরিবেশের তাত সৃষ্টি হয়েছে। আর এয়া আছিল আজি সুপার প্রাইম। নমস্কার।